জগৎপুরে সাউথ পয়েন্ট মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার তিতাস উপজেলা জগৎপুর ইউনিয়নের সাউথ পয়েন্ট মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ ও বই বিতরণ সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত কুমার ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সড়ক ও জনপদ বিভাগের ইঞ্জিনিয়ার হোসেন মাসুদ সরকার, এর ছোট ভাই জাবেদ ইকবাল মিল্টন। সাউথ পয়েন্ট মডেল একাডেমির সহকারী শিক্ষিকা তানিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, খোরশেদ আলম, জগৎপুর ইউপি মহিলা মেম্বার হানু আক্তার, সাংবাদিক শরীফুল আহমেদ সুমন, ইঞ্জিনিয়ার শাহ আলম আজাদ, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, ধর্মীয় শিক্ষক হাফেজ শরীফুল ইসলাম, মোহাম্মদ মমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক পপি আক্তার, স্বপ্না আক্তার, ইসরাত জাহান, রুজিনা আক্তার, তানিয়া আক্তার, রুহুল আমিন, সামিয়া আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ, অভিভাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জলি আক্তার, তানি আক্তার। সাউথ পয়েন্ট মডেল একাডেমি স্কুলে আমাদের ছেলেদের মেয়েদের পড়াশোনা করে আমরা গর্বিত। আমার ছেলে এবং মেয়ে দুজনেই ওই স্কুলে পড়াশোনা করে। আমি চাই জগৎপুর ইউনিয়নের সবার সব ছেলে মেয়েদের জন্য সাউথ পয়েন্ট মডেল একাডেমি পড়াশোনা করার। আমার ছেলে সাউথ পয়েন্ট মডেল একাডেমিতে পড়াশোনা করে। আমি তো প্রথম ভাবছিলাম যে ও কিছুই পারবে না বা কিভাবে ওরা আমি লেখাপড়া শিখবো। এখন দেখি মাসে অনেক ভালো পড়ালেখা করে, ম্যাডামরা অনেক পরিশ্রম করে, প্লাস সে অনেক কিছু শিখতে পারছে। আমার কাছে খুবই ভালো লাগে। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা বলেন এ সময় সাউথ পয়েন্ট মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি জাবেদ ইকবাল মিল্টন বলেন আমাদের সার্বিক সহযোগিতা করবেন, কোনো প্রকার অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলবেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। স্কুল প্রতিষ্ঠা মানে স্কুল চালানোর জন্য সবার কিন্তু সহযোগিতা দরকার। আপনার যারা বাচ্চারা স্কুলে পড়ে ওদের যে যাটা যেটা মাসিক ভাবে দেন মানে কষ্ট হলে পরিশোধ করবেন, তার স্কুল দেখবেন সুন্দরভাবে পরিচালনা হবে। যারা যাদের বাচ্চারা এই সাউথ পয়েন্ট স্কুলে পড়ে, শুধু গার্ডিয়ান আপনি এইভাবে মনে করেন না যে স্কুলটা বাচ্চাদের আমি স্কুলে দিয়ে দিলাম, টিচাররা সব কিছু তৈরি করে আমার বাচ্চাকে পাঠিয়ে দিবে, মানে এই ধরনের কোনো কিছু হবে না। টিচাররা উচিত মাত্র ওরা দিক নির্দেশনা দিবেন, আপনার মারা আছেন যারা তারা হলো অরিজিনাল টিচার,